উনি খুব ঘৃণা করেন কোনো মানুষকে ওনার চেয়ে বেশি সম্মান করলে। এখন সমস্যা হলো যে বেশিরভাগ মানুষই ওনার চেয়ে বেশি সম্মান পায়। আমার শুধু ভয় হচ্ছে যে বেগম জিয়া যদি ইন্তেকাল করেন না জেনে যে ওনার প্রিয় দেশটা স্বাধীন হয়েছে, এটা খুব আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক জিনিস হবে যে উনি মারা গেলেন, উনি জানতে পারলেন না। নেলসন জানতে পেরেছে। আপনার আমার গল্পটার কেন গুরুত্বপূর্ণ আপনারা বুঝেছেন? নেলসন জেনে তারপরে মারা গেছে, শান্তিতে মারা গেছে, যে আমার দেশটা বেঁচে গেছে। কিন্তু বেগম জিয়ার বেলাতে এটা হবে, আমার খুব ভয় হচ্ছে এখন এই ব্যাপারে। এই সপ্তাহে যে খবরগুলি পাচ্ছি এগুলো ভালো না, আপনাদেরকে জানাই। এবং সত্যি কথা বলতে, আমরা দেশে আমরা যতটুক শক্তিশালী আন্দোলন করা উচিত ছিল এই ভদ্রমহিলার জন্যে, আমরা কিন্তু সেটা করিনি। এই লেভেলের একজন ভদ্রমহিলার পক্ষে অবস্থান নেওয়াটা আমাদের দায়িত্ব ছিল, আমার দলের দায়িত্ব ছিল, বিএনপির তো ছিলই, অন্য সব দলের দায়িত্ব ছিল। যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে বলে তারা সম্মান করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ওনার জন্যে রাস্তায় দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু এটা হয়নি। সত্যি কথা বলতে আমি খুব দুঃখিত এটা আপনার জানাতে, কিন্তু যতটুক আন্দোলন হওয়ার কথা ছিল ওনার পক্ষে, এটা বিভিন্ন কারণে হয়নি। এটা খুব দুঃখজনক। বিদেশিরাই ওনার পক্ষে কথা বলেছে, তা আমাদের দেশের মানুষ শক্ত একটা অবস্থান নেয়নি। এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। আমাদের দেশে সম্মানী মানুষকে সম্মান না দেখাতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু অনুপ্রেরণা পাবে না। তারা দেখবে সম্মানী মানুষকে কোনো পাত্তা দেয়নি। আমরা কেন কষ্ট করব, আমরা কেন দেশের জন্যে আত্মত্যাগ করার একটা মানে একটা স্পৃহা, একটা কারণ থাকতে হয়, তারা করবে না। আমি খুব চিন্তিত এ ব্যাপারে। যে চার্জগুলি দিয়েছে, যে মামলাগুলি দিয়েছে, এগুলো হাস্যকরই বলা যায়। এগুলো সিভিল কেস, এগুলোকে ক্রিমিনাল কেস করা হয়েছে। যেই মানুষটি আমাদের বাংলাদেশের নামে মানে আমাদের গর্ব এনেছে, যেই লোকটি আমাদেরকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছে দেশ হিসাবে, যে মোহাম্মদ ইউনুসের দেশ, সেই মানুষটিকে আমরা ছোট করার জন্যে আমাদের সরকার চেষ্টা করছে কেন? আমি কারণটাও আপনাদেরকে বলে দিই। শেখ হাসিনা ওয়াজেদকে আমি আপনাদের চেয়ে ভালো চিনি। ওনার সঙ্গে আমি ওনার সংস্পর্শে আমি অনেক সময় কাটিয়েছি আমার বাবা হত্যা হওয়ার পর। উনি খুব ঘৃণা করেন কোনো মানুষকে ওনার চেয়ে বেশি সম্মান করলে। এখন সমস্যা হলো যে বেশিরভাগ মানুষই ওনার চেয়ে বেশি সম্মান পায়, এটাই সমস্যা। কিন্তু উনি ঘৃণা করেন এই জিনিসটা, যে আরেকজনকে আমার চেয়ে বেশি সম্মান করবে, শেখ বংশের শেখ পরিবারের কোনো মানুষকে সম্মান দেওয়াটা, উনি এটা খুব আপত্তিকর মনে করেন।